কেক কেটে খানা করে নিজের ছেলের জন্মদিন পালন করা যাবে না যাবে না? কথা বলেন না কেন আপনারা? যাবে তো নাকি যাবে না? জিজ্ঞেস করুন, আমি নয় ওই মলবিকে জিজ্ঞেস করবেন স্টেজে এলে, সেই বলবে ছেলের জন্মদিন পালন করা হারাম, এটা খ্রিস্টান ইহুদিদের কালচার। যদি নিজের সন্তানের জন্মদিন পালন করা হারাম হয়, আমার রসুলের জন্মদিন কি করে পালন করা যেতে পারে? শুধু তাই নয়, আমি এটা হাওড়া ডিস্ট্রিক্টে আবার আসব, আপনারা জুতোর মালা রেডি করবেন। কোন মলবি যদি প্রমাণ দিতে পারে সিয়াসাত্তার ছটা হাদিসের মধ্যে একটা হাদিস থেকে নবীজির জন্মদিন পালন, নবীজি 63 বছরের জীবনীতে কোনদিন নিজের জীবনীতে জন্মদিন পালন করেছেন, নবীজি ছেড়ে দেন চারজন খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আবু বকর, হযরতে আলী, এদের মধ্যে কেউ নিজের জিন্দেগিতে হযরতে উমরের জামানায় 12টা রবিউল আউয়াল এসেছে, কটা? 12 বছর তিনি আমিরুল মুমিনিন ছিলেন, 12 বছর রবিউল আউয়াল এসেছে, কোনদিন মক্কা মদিনায় হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুস বার করেননি, নবীজির জন্মদিন পালন করেননি। সেটা বাদ দেন তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সলিহিন, উলামায়ে দ্বীন, চারজন ইমাম, এদের নজদিক থেকে যদি কেউ বার করে দিতে পারে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এদের মধ্যে যদি কেউ জিন্দেগিতে কোনোদিন আপনার নিজের জীবনীতে কোনোদিন নবীজির জন্মদিন পালন করেছে, যদি কেউ দলিল আনতে পারেন ইমামে আজমের কাছ থেকে, ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, কারুর কাছ থেকে আনতে পারেন, আলহামদুলিল্লাহ আমি জুতোর মালা পরে বর্তমানে নয় পশ্চিম বাংলায় বয়ান করব। নিয়ে আসুন কোন মলবিকে, প্রমাণ দিতে হবে। যদি বলে অমুক মলবির লেখা বই, আমি কোন মলবির লেখা বই নই, সিয়াসাত্তার ছটা হাদিসের কিতাবের মধ্যে থেকে একটা দলিল দিতে হবে। শুধু তাই নয়, এই চারজন ইমামের কাছ থেকে দেন, চারজন খলিফার কাছ থেকে দেন। নেই, কোথা থেকে এলো? ইরাকের মিশরের পণ্ডিত কয়েকজন বলল, আরে খ্রিস্টানরা তাদের নবী ঈসা নবী আমাদের নবীর থেকে সম্মানে ছোট, তার যদি জন্মদিন পালন করে, আমাদের নবী তো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইমামুল আম্বিয়া, তার কেন জন্মদিন হবে না? লোকরা বললে শালা দারুণ কথা, তাহলে জন্মদিন পালন করতে হবে। শুরু হয়ে গেল জন্মদিন পালন, সেদিনকার কথা। আল্লাহ আমাদের কওমকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেমন বললে অনেক মানুষ, সাধারণ মানুষ আপনারা, এক ওয়াক্তের নামাজ পড়েন, বলছে নবীজিকে ভালোবাসি, নবীজির মহব্বত আপনাকে বলে দিই। আমি হাওড়া জেলার কথা বলবো না, আমি 24 পরগনা কলকাতার কথা বলবো না, আমি আমার জেলা বর্তমানের কথা বলছি। আগের বছর রবিউল আউয়াল আমি যখন গাড়ি নিয়ে জলসায় যাচ্ছিলাম, টাউনের উপর দিয়ে পার হচ্ছি, ডিজে বক্স লাগিয়ে গাড়ির উপরে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করছে, তাদের হাতে ঝান্ডা আছে কলমা লেখা, এটা কি কলমা তৌহিন নয়? আমার নবীজিকে ছোট করা নয়? ইসলামে গান বাজনা জায়েজ আছে, আপনারা বলুন তো? হারাম, হারাম না হারাম নয়? হারাম। কিন্তু আপনাকে বলে দিই, কিয়ামতের আলামত এসেছে, আসছে। ওই জন্য আল্লাহ তাআলা, অনেক মুসলমান ভাই আমরা মনে মনে করি আল্লাহ কোরআনটা খালি মুসলমানদের জন্য অবতীর্ণ করেছে, ভাবে না ভাবে না, আল্লাহর কসম করে বলছি এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ কোরআনে দুটো ভাষায় মানুষকে বুঝিয়েছেন, কয়টা ভাষায় বললাম কথা বলুন? দুটো, একটা হচ্ছে আল্লাহ কখনো উল্লেখ করে বলেছেন মুমিন দিকে, হে ইমান বালো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমান বালো, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। আল্লাহ দুজনকেই নসিহত করেছে, যখন প্রয়োজন পড়েছে মুমিন দিকে, যখন আল্লাহ প্রয়োজন মনে করেছেন পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। প্রথমেই আপনাদিকে বলে দিই,
আল্লাহ তাআলা মানুষকে নসিহত করলেন সূরা বাকারা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো হে মানুষ ইয়া আইয়ুহান নাস উবুদু হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সৃষ্টিকর্তা অর্থাৎ তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তোমরা তাকওয়া অর্জন করো সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ তাকওয়া মানে কি তাকওয়ার ভাগ আছে আমাদের দেশের লোক অনেকজন মনে করে নামাজ পড়েছি পাঁচ ওয়াক্তের জান্নাত রেডি রোজা রেখেছি পাঁচ ওয়াক্তের জান্নাত রেডি না নামাজ পড়ছেন আর মনেতে যদি প্যাঁচ আর ময়লা থাকে জান্নাত যাওয়ার রাস্তা ব্লক হয়ে যাবে কি বুঝলি বুঝতে পেরেছেন আপনারা ফাস্ট কাতারে নামাজ পড়ছে নামাজ পড়ি মসজিদের দরজায় ফজরের সময় বসে খালি লোকের গীবত করছে কি বলছেন নামাজটা গেটেতেই শেষ হয়ে গেল দরজাতেই শেষ হয়ে গেল নামাজ পড়ে বেরিয়ে প্রতিবেশীর ক্ষতি করছে ওইখানেই তোমার নামাজ শেষ হয়ে গেল তাকওয়া মানে হচ্ছে হৃদয়কে পরিষ্কার করা সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ হৃদয় যদি পরিষ্কার করতে যান আমি আজকে বলে যাব তিনটে আমল করলে হৃদয় পরিষ্কার হবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা আমলে তিনটে ফায়দা কি বুঝলেন যেমন দেখবেন একটা ওষুধে তিনটে চারটা কাজ হয় হয় না হয় কি যদি বলেন ডাক্তারকে গিয়ে গায়ে হাতে যন্ত্রণা করছে মাথায় ব্যথা করছে শরীরে জ্বর আছে গায়ে হাতে যন্ত্রণা মাথায় ব্যথা একটু গাটা ভারী ভারী লাগছে আর গায়ে জ্বর আছে ডাক্তার কি দিবে প্যারাসিটামল একটা খাও না তিনটে মালি পালাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি একটা একটা আমলে তিনটে রোগ ভালো করি জোরে বলুন সুবহানাল্লাহ কি যারা প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করবে কোরআনের তেলাওয়াতে তিনটে ফায়দা যাদের মনে মনে হয় আমার মনেতে প্যাঁচ আছে আমার মনেতে ময়লা আছে মনকে কেমন করে পরিষ্কার করব এক নম্বরই কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করলে তিনটে ফায়দা এক নম্বরই মনের ময়লা গুলো পরিষ্কার হবে জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর তাদের চোখের জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর তৃতীয় নম্বর হচ্ছে এক একটা হরুফে আল্লাহ দশটা করে নেকি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনটে ফায়দা পাচ্ছেন একটা আমলে মনের ময়লা দূর পরিষ্কার হবে চোখের জ্যোতি বাড়বে এক একটা হরুফে দশটা করে নেকি পাবে তাকওয়া অর্জন করুন মনকে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমি আপনাদেরকে বলে যাই উলামা থেকে সমাজ বিচ্ছিন্ন জলসা জুলুস প্রচুর হচ্ছে জলসার বক্তাদের ডেট খালি নাই ঠিক বলছি না ভুল বলছি আমার 6ই অক্টোবর থেকে শুরু হয়েছে রোজার আগের দিন পর্যন্ত ডেট বুক আছে রোজার আগের দিন আর ডেট খালি নাই কি বুঝলেন ওই পৌষ মাসে ভর্তি শীতে যদি কেউ ঠান্ডায় শুনতে চায় তো দু চারটা ডেট পৌষ মাসে যখন শীত পড়বে তা না হলে রোজার আগের দিন পর্যন্ত ডেট নাই আপনারা কি বলছেন এত জলসা এত বক্তা এত মেহনত দাওয়াতের মেহনত আমি তিন দিন আগে বীরভূম ডিস্ট্রিক্টে ছিলাম খারাপ মোল্লি কি বুঝলি এখন আমি মসজিদে শুয়েছিলাম চব্বিশ পরগনা থেকে ফোন করে গালি দিচ্ছি আমি বললাম আল্লাহ তোমাদেরকে হিদায়ত কলমা লেখা টেনা ঝান্ডা পাঁচলাই দেখতে পাবে রানীহাটিতে দেখতে পাবে আপনার খিদিরপুরে দেখতে পাবেন মিঠিয়াবুরুজে দেখতে পাবে এত মহব্বত কিন্তু এক ওয়াক্তের নামাজ পড়ে না মার বলছে নবীজির ভালোবাসা মহা মহা ভালোবাসাটা বলে দিই ভালোবাসার একটা তবকা আছে স্তম্ভ আছে
আপনারা সকলে মাকে ভালোবাসেন না বাসেন না, সকলে বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা, মায়ের জন্য কেউ কোনো কথা বললে আমি বরদাস্ত করব না। আমার মায়ের জন্য আমার জান কুরবান, মায়ের জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। মায়ের ভালোবাসা, বউকে ভালোবাসেন না বাসেন না, সকলে বলেন বাসব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি নিজের বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? কথা বলেন না যে আপনারা বউ ঝাঁটা করে মারবে না? এই বউকে মা বলা যাবে? গোলমাল হয়ে যাবে, তখন মুফতি সাহেবদের কাছে ছুটে বেড়াতে হবে, আমার বউকে মা বলেছি কি করতে হবে। ভালোবাসা দুটুই, কিন্তু আসমান আর জমিনের পার্থক্য আছে কার? স্ত্রী এবং মায়ের ভালোবাসার মধ্যে। আসমান আর জমিনের পার্থক্য, স্ত্রী অর্ধাঙ্গিনী, রাতের জননী, বিছানার সাথী, তোমার প্রেমিকা, মা জন্মদাত্রী, মা সে তোমাকে জন্ম দিয়েছে, তার জন্য তার হুকুমে হাজির, তার জন্য তোমার প্রাণ হাজির, তার কথাই চলা তোমার, এটা হচ্ছে ভালোবাসা, দুটো ভালোবাসা। ওই জন্য সব থেকে প্রথমে বলে দিই, ভালোবাসার কোয়ালিটি হতে হবে, কোয়ালিটি। হাওড়ায়নে চব্বিশ পরগনায় ঘর জানি না, গজল পড়ে এমন এমন গজলের লাভ বলে ইমান চলে যাবার ভয় আছে। কি বুঝলি? আমাকে একজন একটা গজল শুনিয়েছে, যে কি বলছে দেখো, সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে? যারা বিশ্বাস করবে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে। মানেটা কি বলি? মানেটা বুঝতে পারেন নাই? যিনি আল্লাহ তিনি নবী, বলুন নাউজ বিল্লাহ। কি বললেন? চব্বিশ পরগনায় ঘর, মাইলে হাওড়ায় গজল পড়ে ঝাঁটা দুটো করে মারবে ফেরেশতারা কবরে। লোকরা শুনছে, লোকরা মেনে নিচ্ছে, মারাত্মক গলা। এখন তো খালি গজল পড়তে পারলেই হচ্ছে, কি বলছে ভাষাটা কোথায় গিয়ে দাঁড়াবে, শরীয়ত বিরোধী কি, আমার আল্লাহ বিরোধী কি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের তবকা আসমান আর জমিনের সমান পার্থক্য। ইবাদত কার জন্য হবে সকলে বলুন? এ কথা বলেন না কেন? আপনারা গরুর মাংস খান না? যদি কথা বলেন তা ভালো কথা, যদি বলেন আপনার সঙ্গে কথা বলতে পারবো না, তাহলে গাঁজা খুরি গল্প শোনাচ্ছি, গল্প জানি আমি, গল্প শুনেন নাই? বাঁশ ঝোড়ের গল্প শোনাবো, নাহলে মাছের, নাহলে হাঁসের, নাহলে মুরগির গল্প শোনাবো, দু ঘন্টা শেষ হয়ে যাবে। আর যদি বলেন কোরআন হাদিস শুনবো, তাহলে কথার উত্তর দেবে না। আমার ভাই কোরআন সূরায়ে কাহা, কোন সূরা বললাম? সূরায়ে কাহা, নবীজি এবং আল্লাহ দুজনের তাবকা, দুজনের মর্তাবা, দুজনের মর্যাদা সব আমার আল্লাহ প্রকাশ করেছে। এক নম্বরই কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরায়ে কাহফের একদম শেষ আয়াতের আগে আগে, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি যদি যতগুলো সমুদ্র আছে, যতগুলো সমুদ্র দেখছেন সব যদি কালি করে দিই, তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি আমি অতটাই সমুদ্র দিই, সেগুলোও শেষ হবে। কিন্তু আল্লাহ বললেন আমার প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ কিয়ামত এসে যাবে আল্লাহর প্রশংসা লেখে। এখানে আল্লাহ মুসলমানের কথা বলেনি, আল্লাহ পৃথিবীর মানুষের কথা বলেছে। যত মানুষ আছে তারা যদি প্রশংসা লেখে, চলো চলো, এটা হচ্ছে আল্লাহর মর্তবা, আল্লাহর মর্যাদা। আল্লাহ হচ্ছেন
কিসের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট হায়াত মত সবের মালিক হচ্ছেন আল্লাহ দ্বিতীয় নম্বর এরপরে বললেন কুল হে নবী আপনি বলুন কার কথা আপনি নিজের সম্পর্কে পৃথিবীর মানুষকে জানান আপনার কি মর্যাদা দিয়েছি কুল ইন্নামা না বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কুল ইন্নামা না বাশারুম মিসলুকুম হে নবী বলুন আমি তোমাদের মতই একজন মানুষ আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছে আমাকে বিশেষ মর্তবা দিয়েছে যেটা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে আল্লাহ ওহী পাঠায় আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না এই জন্যই নবীজিকে দিয়ে বলা করালেন যাতে আল্লাহর আসনে পৃথিবীর কোন মানুষ যেন আল্লাহর রাসূলকে না বশ করায় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দুটোই কিন্তু আসমান আর জমিনের পার্থক্য নবীজির জন্য জান কুরবান নবীজির আদর্শের উপরে চলবো নবীজির আখলাকের উপরে চলবো কিন্তু ইবাদত আর রাজা বান্দাগী হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলি আপনাদেরকে 12ই রবিউল আউয়াল পালন করুন কাল ঝান্ডা নিয়ে বেরোন জুলুস বার করুন আপনাদের কাছ থেকে আমি উত্তর চাই এই হাওড়া জেলার মানুষ কালকেই জলসাটা ইউটিউবে ছুটবে আমার জন্য গালি শুরু হয়ে যাবে কিন্তু হক কথা বলে যাচ্ছি যে মোলবিরা বলছে ঈদে মিলাদুন নবী করা ঈদে মিলাদুন নবীতে জুলুস বার করা নবীদের জন্মদিন পালন করা আমি আপনাদের